দশম শ্রেণীগণিত অধ্যায় তেরো ভেদ বা ভ্যারিয়েশন ভেদ কাকে বলে না কোনো একটি চলরাশি চলরাশির মান অপর এক বা একাধিক চলরাশির মানের সাপেক্ষে পরিবর্তনশীল হলে তখন ওই চলরাশিগুলির মধ্যেকার সম্পর্ককে ভেদ বলে ভেদ তিন প্রকারের যথা সরল ভেদ দু নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদ তিন নম্বর হচ্ছে যৌগিক ভেদ সরল ভেদ কাকে বলে তার সংজ্ঞাটা কি না যখন একটি চলরাশির সঙ্গে সম্পর্কযুক্ত অপর রাশিটির মান একই হারে বা অনুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ রাস বা বৃদ্ধি হয় তখন ওই ভেদ সম্পর্ককে সরল ভেদ বলে এক্স ও ওয়াই চলরাশি দুটি সরল ভেদে আছে সুতরাং কিভাবে লেখা হবে এক্স ভ্যারিজ্যাজ ওয়াই আর ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদ কাকে বলে না যখন একটি চলরাশির সঙ্গে সম্পর্কযুক্ত অপর একটি রাশির অন্য মান একই হারে বা অনুপাতে পরিবর্তিত বা হ্রাস বৃদ্ধি হয় তখন ওই ভেদ সম্পর্ককে ব্যস্তভেদ বলে ব্যস্তভেদ কীভাবে হয় না এ ও বি ব্যস্তভেদে থাকলে হবে কীভাবে আমরা লিখব সেটাকে এ ভ্যারিজ্যাস ওয়ান বাই বি হবে এবারে ভেদ তার সংজ্ঞা কি না যদি একটি চলরাশি অপর দুই বা ততোধিক চলরাশি গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম রাশিটিকে অপর রাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয় এ ও সি এর সঙ্গে যৌগ যৌগিক ভেদে থাকলে এ ভ্যারিজ্যাস বি সি হবে ঠিক আছে আচ্ছা